হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইলের ডিফল্ট সিস্টেম ম্যানেজার থেকে আপনার মোবাইলকে স্পিড আপ করবেন। তো এর জন্য আপনাকে প্রথমে সিস্টেম ম্যানেজারে যেতে হবে। তো সিস্টেম ম্যানেজারে গেলে দেখবেন এখানে রয়েছে একটি রকেট। তো এই রকেটে ক্লিক করলেই আপনার মোবাইলটা ফাস্ট হয়ে যাবে। তো এখানে ক্লিক করে দেখছি, দেখতেছি কি হয়। তো এটা যেহেতু আপনার মোবাইলটাকে ফাস্ট করছে, তো এটা একটু সময় নিবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আপনার মোবাইলটাকে ফাস্ট করে দিচ্ছে, মেমোরি ক্লিন করে দিচ্ছে। তো এখান থেকে আপনারা কেচ ক্লিনও যেতে পারেন। তো আমরা কেচ ক্লিনে যাচ্ছি। তো কেচ ক্লিনে যাওয়ার পর আপনার মোবাইলটা পুরো স্ক্যান হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 801 জিবি, 1 জিবি আমার মেমোরিটা জাম করে রেখেছে। তো এটা যদি আমি ক্লিয়ার করে দিই, তো আমার মোবাইলটা আরও ফাস্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে এটা আরও ডিপ ক্লিন করতে পারেন। যদি চান আরও ডিপ ক্লিন করতে, তো এখান থেকে মেমোরিটাকে আরও ডিপ ক্লিন করতে পারেন। এতে করে আপনার মেমোরিটা আরও ফাস্ট হবে। তো এখানে দেখাচ্ছে টোটাল 17 জিবি আমার এটা কেচ রয়েছে। তো এখানে আরও কেচ এবং রিইউজাল ফাইল এবং বিগ ফাইলসগুলো এখান থেকে স্ক্যান হচ্ছে। তো এখানে আপনারা চাইলে বিগ ফাইলগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আপনার মোবাইলে যতগুলো বিগ ফাইল রয়েছে 10 MB এর বেশি, তো ওগুলো আপনার ইচ্ছা করলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এতে করে আপনার মেমোরিটা অনেক ক্লিন হয়ে যাবে। এখান থেকে কেচ অথবা রিইউজাল ফাইলগুলো ক্লিন করে আপনার ইচ্ছা করলে আপনার মোবাইলটাকে ফাস্ট করতে পারেন। তো এখানে আমরা সেটিংয়ে গেলেও দেখতে পাবো যে এখানে সাইজ অ্যালার্ট, আপনার কেচ যদি 100 MB-এর বেশি হয়ে যায় তো এখানে থেকে আপনাকে অ্যালার্ট দিবে। তো অ্যালার্টের মাধ্যমে আপনি আপনার কেচটাকে ডিলিট করে নিতে পারবেন। তো এখানে 300 MB রয়েছে, 500 MB রয়েছে, 1000 MB, এখান থেকে আপনারা MB অনুযায়ী দিলে আপনাকে নোটিফিকেশন জানাবে যখন আপনার 100 MB কেচ পূর্ণ হয়ে যাবে। তো তখন থেকে আপনি এটাকে রিমুভ করে দিতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। তো এখানে রয়েছে ডিলেট এপিকে ফাইলস। তো ডিলেট এপিকে ফাইলসটা অন করে দিলে আপনি যদি কোনো ফাইল ইনস্টল করেন, তো অটোমেটিক সেই ফাইলটা ইনস্টল হওয়ার পর আপনার ফাইলটা ডিলেট হয়ে যাবে। তো অনেকেই আবার ফাইলটা রেখে দিতে চাচ্ছেন, তো রেখে দেওয়ার জন্য এটা অফ করে রাখবেন। তো এখান থেকে রিইউজাল ফাইল অ্যালার্ট, অ্যালার্ট ডিলেটেড রিইউজাল ফাইল। যদি আপনার ফাইলগুলো আপনি চান যে রিইউজাল ফাইলগুলো যদি বেশি হয়ে যায় আপনি ডিলিট করে দিবেন, তো আপনাকে এটা অন করে দিবেন। অন করে দিলে আপনাকে নোটিফিকেশন জানাবে যে আপনার ফাইলটা বড় হয়ে গেছে, তো আপনাকে ডিলিট করতে হবে। তো এভাবেই আপনারা আপনার মোবাইলটাকে ফাস্ট করে নিতে পারবেন। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনার অ্যাপস ম্যানেজারের কাজ এবং পাওয়ার ম্যানেজার, ট্রাফিক, ইসিও মোড, এটসেট্রা এটসেট্রা, এগুলোর কাজগুলো আমরা দেখিয়ে দিব নেক্সট টিউটোরিয়ালে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নেক্সট টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।